নীলফামারীর সৈয়দপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তার স্বামীকে। পুলিশ জানায়, সুরকি মহল্লা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন গৃহবধূ জান্নাতি বেগম ও তার স্বামী চান মিয়া। শনিবার সকালে চান মিয়া বাসায় ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে জান্নাতি বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চান মিয়াকে আটক করা হয়েছে।